কিরে কালা চোর, কি খবর রে তোর? স্যার আমি চুরি করতে পারি, কিন্তু আমার নাম কালা চোর না, আমার নাম কালু মিয়া। বেটা করস চুরি, আবার নাম কালু মিয়া, মাইরা চামড়া ভিলে ফেলবো। ওই থানায় আইসুস কেন বল? স্যার আমার দুধের একদম খাঁটি ঘি আনছি। কি তোর দুধের তৈরি? স্যার ভুল হয়ে গেছে আমার, আমার না, আমার ছাগলের দুধের তৈরি খাঁটি ঘি। ঘি আনছোস ভালো কথা, তো এই মাসে কত টাকা চুরি করছোস সেটা আগে বল। স্যার এই মাসে চুরি করতে পারলাম কই, এই মাসে চুরি করতে গিয়া দুইবার ধরা পড়লাম, একবার মাইরা পা ভাঙ্গা দিছে আর একবার মাইরা নাইরা কইরা দিল। আপনি তো জানেন সবই স্যার, আপনি তো দুইবার গিয়ে আমাকে বাঁচাই আনলেন, তা না হলে মাইরাই ফেলতো। ওই দুদিনের কথা বাদ দে তুই, বাকি 28 দিন কত টাকা চুরি করছোস সেটা বল। স্যার পা ভেঙে দেওয়ার পর তো 15 দিন বিছানা থেকেই উঠতে পারি নাই। তাহলে যা 15 দিন আর 2 দিন, টোটাল 17 দিন বাদ দিলাম, বাকি 13 দিন কত টাকা কামাইছো সেটা বল। স্যার সব মিলে 10,000 টাকার মতো হবে আর কি। তা আমার ভাগের টাকাটা দে। স্যার টাকা টেবিলের কোনায় খামের ভিতরে রেখে দিছি, আপনি খেয়াল করেন নাই? ও তাই তো, আমি খেয়াল করি নাই, কত দিছোস? স্যার 4,000 টাকা দিছি। এত কম কেন দিলি রে কালো, মাত্র 4,000 টাকা দিলি? তোর যে দুইবার বাঁচা নিয়ে আসলাম তাকে তুই ভুলে গেলি? না স্যার ভুলি নাই, ডাক্তার দেখাইতে গিয়া খরচ হয়ে গেছে, এই মাসে একটু কম নেন স্যার, আগামী মাসে ঠিক করে দিব। তা কথা যেন মনে থাকে কালো, আর আগামী মাসে আরো কিছু ঘি নিয়ে আসিস, তোর না ছাগলের দুধের ঘি কিন্তু। আচ্ছা স্যার তাহলে আমি আসি। আচ্ছা যা, আগামী মাসের বিষয়টা খেয়াল রাখিস, আর ওই যে নুনতা চোরা পটল চোরা ওদের একটু দেখা করতে বলিস, ওরা মেলা দিন দেখা করে না আমার সাথে। আচ্ছা স্যার খবর দিব নে।